Hare Krishna bondhura, asha korchi bhalo acho. Amio bhalo achi. Ekjon manush er komore shokti nei kono. Ar ajker ei kotha ta bolar jonno video kora. Ar hocche taka barai koto barki. Mane ki kotha start korle tarpor baraibo. Ebhabe uki chuki marche. আর এটাই বলছি ছোটবেলার কথাটা আজও মনে পড়ছে কি রে বড় হতে চেয়েছিলিস না দেখ কেমন লাগে এখন বিয়ে থা করে কিছু বুঝে নে ভালো করে আর যেখানে আমার বর্মা হা করে হাসে মাই গড কই যাবে নি এই একখানা ভিডিও করছে ভিডিও করে বলে আবার WhatsApp এ দাও ঘুম আসছে না ঘুম আউট হয়ে গেছে তো আমি এখন একটা বাজে একে পুরোটা আমি আইছে আউট করে দিলাম আমার গান বাট তো মউ এখন থালা বাসন ধুচ্ছে আর বলছে দিদি ভাই এখন এই ভিডিওটা করতে হতো যে সংসার আমার ভাল লাগে না তখন আমি বললাম যে লোক বাজে বাজে কমেন্ট করবে এগুলো খুব ভালো নয় সংসার যদি করতে যদি ভালো লাগে না তাহলে বিয়ে থা করেছিল কেন তাই ওটা আমি ব্লগ মানে করলাম না ভিডিওটা করলাম না ব্লগ ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমার কিটা পছন্দ রান্না করতে ভালো লাগে এখন আমি মেজদার বাড়ি যাচ্ছি তো ওদের মেয়েকে স্বাধীনতা দিবস আসবো কেমন লাগে সামনে 15ই আগস্ট স্বাধীনতা দিবস আর এই নিয়ে আমি তোমাদেরকে কিছু কথা বলছি মাথা চুলগুলো সরা বাবা এদিকে সরা ওর তো মানসিক আছে তাই চুলগুলো অনেক বড় হয়ে গেছে ওগুলো কাটতে পারছি না বাবা চন্দ্রেশ্বর যাওয়ার কথা আছে দাঁড়াও আগে বাবা চন্দ্রেশ্বর যাওয়ার কথা আছে তাই ওর চুলগুলো বড় হয়ে আছে হাই হাই আর করতে হবে না অনেক করেছে চুপ করো চুপ তো 15ই আগস্ট সেই সম্বন্ধে আমি তোমাদেরকে কিছু বলতে চাই 15ই আগস্ট স্বাধীনতা দিবস এসো সবাই মিলে প্রণাম জানাই বীর যোদ্ধাদের জাতীয় পতাকা তোলে এই দাদাকে যে দেখতে পাচ্ছ এ হচ্ছে এদের বড় ছেলে তো উনি 30 বছর বয়সে মারা গেছে এর কাহিনী অনেক ছিল কিন্তু প্রথম থেকে কোনো কিছু অসুখ বিসুখ ছিল না বিয়ে হওয়ার 2-3 বছর পর এমনই হয়েছে যা আমাদের আমাদেরকে ছেড়ে চলে যেতে হলো তো সবাই ওনার হচ্ছে মঙ্গল কামনা করো যেখানেই থাকো সেখানে যেন খুশি থাকে ভাগ্যের পরিহাস কখন কি হবে কেউ বলে দিতে পারে না আর একে যে সাজালাম এ হচ্ছে মেজদার মেয়ে আর ওর সঙ্গে ভিডিও করছাই হয় তো ওরও মেয়ে আছে আর তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে দাদার মেয়ে তেমন বেশি কিছু জানে না তোমরা আশীর্বাদ করো ও যেন অনেক বড় হতে পারে ভবিষ্যতের জন্য অনেক কিছু শিখতে পারে আর এর সঙ্গে ওর বোনও করলো একসঙ্গে দেখতে থাকো সবটা যদিও শেয়ার করতে পারলাম না অনেক কিছু হাসি ঠাট্টা হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ আমরা গ্রামে থাকি অনেক কিছু ভাষায় অনেক কিছু অনেকে কথা বলে আর সেই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি না আর তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে কেউ কিন্তু স্কিপ করে দেখো না একটু সাহায্য করে পাশে থাকার চেষ্টা করো এসব কিছুর সঙ্গে সঙ্গেও ভাইয়ের ফার্নিচারটা দেখালাম তোমরা দেখতে থাকো ও নিজে হাতে একা ডিজাইন করে একা নকশা করে খাট পালঙ্ক আলমারি আলনা যেগুলো চা মানে যাদের কোনো কিছু যদি দরকার যদি হয় তাহলে অবশ্যই জানাতে পারো ও কিন্তু নিজের হাতেই তৈরি করে এবং অনেকের বাড়িতে গিয়েও তৈরি করতে পারে সবটা জানি না যেটুকু জানলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকো সুস্থ থাকো তো বন্ধুরা